আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুডলাইভে আমি রুদ্র ইউসুফ চলে আসছি খান এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লক অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজড কারগুলো পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন ভালোই রয়েছে এবং এই শোরুমে আপনারা কিস্তিতে গাড়ি পাবেন। যে কোনো গাড়ি আপনারা কিস্তিতে নিতে পারবেন 50% ডাউন পেমেন্টে। তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো, টয়োটা এলিয়েন 2009 মডেলের পাল কালার এই গাড়িটি, চমৎকার একটি ফ্রেশ গাড়ি। তো চলুন আমরা এই ফ্রেশ গাড়িটি আজকে আমরা দেখি, দামটি জেনে নিই। রেজা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রুদ্র ভাই, ভালো আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে। ইউজ কারগুলো পাওয়া যায়, মোটামুটি কালেকশন ভালোই থাকে। রেজা ভাই, শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে? আমাদের কালেকশনে এখন অনেক গাড়ি আছে, এলিয়ন, প্রিমিও, ফিল্ডার, তারপরে আপনার এসইউভির মধ্যে আছে পাজেরো, নিসান প্যাট্রোল, হ্যারিয়ার। আমাদের কাছে এই মুহূর্তে মোটামুটি অনেক গাড়ি আছে। তো অল্প বাজেটের মধ্যে কি আছে? অল্প বাজেটের মধ্যে আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি 110 গাড়ি আছে, যেটা রং থেকে শুরু করে এভরিথিং এখন পর্যন্ত অরিজিনাল আছে, এবং কি তেলের গাড়ি। আচ্ছা, তেলে আছে, 110 আছে এখন, তার মানে মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। জি, আমাদের কাছে মোটামুটি 3 লাখ থেকে শুরু করে 80 লাখ টাকা পর্যন্ত সব ধরনের গাড়ি পাওয়া যায়। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে আমরা একটি সুপার ফ্রেশ কন্ডিশনের এলিয়ন গাড়ি দেখাবো, যেটা আমাদের শোরুমে গতকালকে আসছে। একদম যা আছে গাড়িটা সবকিছু অরিজিনাল, এটাকে এখন পর্যন্ত আমরা কোনো কিছু করিনি, শুধুমাত্র ওয়াশ এবং পলিশ করতেছি। আচ্ছা, পলিশের কাজ সম্ভবত করতেছে? হ্যাঁ, পলিশের কাজ আমাদের চলতেছে, বুঝা যাচ্ছে। হ্যাঁ, আপনি দেখতে পলিশের রং লেগে আছে, মানে পলিশ করছেন। একটু জানবো যে এটা মডেল কত ভাইয়া? এটা 2009 এর মডেল, 2014 রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, পাল এবং ভিতরে বিস্কিট। আচ্ছা, 9 এর মডেল, 14টা রেজিস্ট্রেশন, পাল কালার। আপনারা শোরুমে আনার পরে মানে ওয়াশ পলিশ ছাড়া কি আর কোনো রকম কাজ করিয়েছেন? না, এটা ওয়াশ পলিশ ছাড়া কোনো কিছু করানো হয়নি, কারণ গাড়িটা সুপার ফ্রেশ এবং 100% পার্সোনাল ইউজের গাড়ি। এই গাড়িটি যে ব্যক্তি ইউজ করতেন উনি খুবই শৌখিন মানুষ। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমাদের গাড়িটা নেওয়া। ফ্যামিলি ইউজের গাড়ি, ওরিজিনাল কালারে আছে, ফগ লাইট রয়েছে, সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে। টাচআপের কাজ আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে গাড়িটিতে কোনো প্রকার কাজ নেই, কোনো রকম টাচআপের কাজ নেই, বডি ফ্রেশই দেখা যাচ্ছে। মানে সিএনজি কি এলপিজি করা আছে ভাইয়া? এটা এলপিজি করা আছে, এলপিজি নেশন করা আছে। কত লিটার? 60 লিটার? হ্যাঁ, 60 লিটার। এবং পিছনে খুব সুন্দর একটি স্পয়লার রয়েছে, পিছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনালি ব্ল্যাক? এটার যা আছে সব কিছু অরিজিনাল, পিছনেরটা আপনার পলি করা, পেপার লাগানো, পেপার লাগানো। হ্যাঁ, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে। যদি ভাই একটু কষ্ট দেবো, আমরা যদি একটু কার্গো স্পেসটি দেখি, বডি ফ্রেশই দেখা যাচ্ছে, তাছাড়া আসলে কাজ নেই। দেখতে পাচ্ছেন যে এটার কার্গো এক্সপ্রেস বা যেটাকে আমরা ব্যাগ ডালা বলি, এটা একদম সুপার ফ্রেশ, না কোনো রকম দাগ নেই, ফ্রেশই দেখা যাচ্ছে। আর খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট থাকলে আসলে বোঝা যাবে। আমরা একটু এলপিজি এর সামনে কাভারটি একটু খুলে দেখি ভাইয়া, এটার মধ্যে কোনো প্রকার খোলা কাটা, মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই। আপনারা যারা এটা দেখতে আসবেন তারা এটাকে সুন্দর মতো নিজেদের মতো করে চেক করতে পারবেন। অবশ্যই যারা আসবেন তারা তো চেক করবেন, চেক করার অপশন রয়েছে, টেস্ট ড্রাইভ অপশন রয়েছে, এলপিজি ইনস্টল করা আছে। আসলে এলপিজি থাকলে ভালো, গ্যাসের থেকে এলপিজিটা ভালো, যেহেতু লিকুইড। রিমটিও খুবই সুন্দর, চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে ইজিলি। ভাই, চাকাগুলো বলা যায় অলমোস্ট নিউ কন্ডিশন আছে, দেখা যাচ্ছে একদমই ফ্রেশ। এটা দিয়ে আপনার আগামী 6 মাস 1 বছর আশা করি টাকা লাগবে না। আমরা পেছনে সিটে দেখি, এলিয়ান মার্কিং করা, লাইটিং রাতে বেশি ভালো লাগে। ভিতরে খুবই সুন্দর লাকজারি একটি সিট দেওয়া আছে, সিট কভার নতুন লাগানো, কভারটা একদম সুপার ফ্রেশ এবং লাকজারি একটা কভার, এবং আর্মরেস্ট রয়েছে। উডেন ফিনিশ এবং খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে, এবং গাড়িটি হলো
জি প্লাস স্পেশাল এডিশন। খুবই ফ্রেশ, অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন, ফ্রেশ গেলে দেখতে হলে আসলে ফিজিক্যালি আসতে হবে, ড্যাশবোর্ডটিও ফ্রেশ। আপনি একটু ডান পাশ দিয়ে দেখবো, এবং গাড়িটির চারপাশে সেন্সর লাগানো আছে। এবং দূরের সাউন্ডটিও স্মুথই আছে। প্রতিটি সুইচ ওকে আছে তো ভাইয়া? হ্যাঁ, এভরিথিং, ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে গাড়িটির সব কিছু ওকে আছে। এবং খুব সুন্দর ব্লু লাইটিং করা আছে। এসির পারফরম্যান্স কিরকম? এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া? এসি সুপার কুল, সুপার কুল আছে, সুপার কুল এসি। অবশ্যই এসির পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে, ভিডিওতে বোঝানো যাবে না। আর একটু কষ্ট দেবো, আমরা একটু ইঞ্জিনটা দেখে নেব। বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি প্রিমিয়ো এলিয়ান। আমাদের গাড়িটাতে কিছুদিন আগে এলপিজি করা হয়েছে, নিউ ইনস্টলমেন্ট করা হয়েছে। ইঞ্জিনটা ভাইয়া সুপার ফ্রেশ কন্ডিশন আছে, একদম স্মুথ সাউন্ড। এবং এই গাড়িটার মধ্যে আমাদের সিক্স জেনারেশনের যে এলপিজিটা কনভার্সন করা আছে, এটা হলো হাইলি ডিপেন্ডেবল একটি এলপিজি সিস্টেম, যেটা সচরাচর সবাই ইউজ করে না, একটু শৌখিন ব্যক্তিরা আসলে শৌখিন ব্যক্তিরা ইউজ করে। হ্যাঁ, যে গাড়িটা তিনি ইউজ করতেন উনি খুবই ভালো শৌখিন মানুষ ছিলেন, তো সে তার নিজের মতো করে গাড়িটাকে সাজিয়ে রাখছেন। এবং সামনে মাস্টার দেখলে অনেক সময় বোঝা যায় যে অ্যাক্সিডেন্ট আছে কিনা, আপনি অনেকবার বলেছেন। আর ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে? হ্যাঁ, ব্যাটারিটা নিউ ইনস্টল করা আছে। আচ্ছা, নতুন ব্যাটারি লাগানো হয়েছে? জি। আপনি ইঞ্জিনে কোনো রকম কাজ করিয়েছেন ভাইয়া? না, ইঞ্জিনে কোনো কাজ করানো হয়নি, ইঞ্জিনটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, ইঞ্জিন গিয়ার বক্স সুপার স্মুথ। ওয়াশ পলিশ করেছেন বোঝাই যাচ্ছে, পরিপাটি ফিট পার্ট এবং হিট প্রুফ রয়েছে। তারপরে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে? জি, এই মুহূর্তে গাড়িটি একদম ফুললি ওকে আছে। এবং আপনার ভিউয়ার্স এসে এটাকে সরাসরি দেখে তার ইচ্ছে মতো যে কোনো জায়গায় সে নিয়ে দেখে চেক করে তারপর সে নিতে পারবে। চেক করার অপশন রয়েছে, আর এখন তো চেক করার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে গাড়ি চেক করার জন্য। আর যতটুকু দেখেছি রেজা ভাই, গাড়িটিতে আসলে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই, কারণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে খুব সুন্দর, এবং নতুন করে সিট কভার লাগানো হয়েছে, সম্ভবত বেশি দিন হয়নি সিট কভার লাগানো হয়েছে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে এলপিজি করা আছে ভালো মানের, এবং সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে। তার মানে নতুন করে আসলে ইনস্টল করার মতো কিছু নেই। তারপরও যারা আসবেন, আসার পর তো ড্রেস ড্রাইভ দেবেন, চেক করবে, যদি কোনো রকম টুকটাক কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন আপনারা। অবশ্যই, আমরা যদি টুকটাক কিছু প্রয়োজন হয় সেটা করে দিব, কোনো সমস্যা নাই। আমার গাড়ির মডেল সম্পর্কে আরেকবার জানবো। আমাদের গাড়িটির মডেল হলো 2009 এর মডেল, 2014 রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, এলিয়েন জি প্লাস স্পেশাল এডিশন। আর পেপারস কি অবস্থায় আছে? পেপারস 24-25 আপডেটেড আছে, পেপারস ওকে রয়েছে। আর প্রাইস কত রাখতেছেন? এই গাড়িটির প্রাইস রাখতেছি আমরা 21,50,000 টাকা। 21,50,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর রেজে ভাই, আপনাদের এখানে ইউজ কারগুলো পাওয়া যায়? আব্বাস ভাইয়ের সাথে কথা হয়েছে যে আপনাদের এখানে কিস্তিতে গাড়ি পাওয়া যায়। জি, আমাদের সব জায়গায় আসলে কিস্তিতে দেন না, পুরাতন গাড়ি আপনারা দেন, এখন তো এই সিস্টেমটি রয়েছে আপনাদের। জি, আমাদের এখানে এখন পর্যন্ত আপনি 50% ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো সময় যে কোনো গাড়ি আপনার পছন্দ মতো নিতে পারবেন, কিস্তিতে নেওয়ার সুযোগ রয়েছে। আর কিস্তি সিস্টেমটি একটু বলে দেন আমাদেরকে। আমাদেরকে একটি গাড়ির দাম যদি 20 লাখ টাকা হয়, তো আপনার 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, এবং এক সপ্তাহ ওয়ার্কিং ডেসের মধ্যে আমরা আপনাকে গাড়ি বুঝাই দিব। আচ্ছা, আর কিস্তি যে বাকি যে 50% আছে এটা কিভাবে দিতে হবে? এই বাকি 50% 12 মাস এবং 24 মাস এবং 37 মাসের কিস্তির সুবিধা থাকবে, এভাবে আপনি। আচ্ছা, 3টি প্যাকেজে রয়েছে? জি, 1 বছরের, 2 বছরের, 3 বছরের। 3 বছরের। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততা মাঝে সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো দেখাবেন। আর যাওয়ার আগে আমরা শোরুম অ্যাড্রেসটি জেনে নিই। আমাদের শোরুম হলো বারিধারা জেবলক, 14 নম্বর রোড, 12 নম্বর হাউস।
খান এন্টারপ্রাইজ। কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো? জি, আমাদের এখানে এক্সচেঞ্জের জন্য খুব ভালো সুযোগ সুবিধা আছে। সে চাইলে তার গাড়িটা দিয়ে আমাদের কাছ থেকে একটা গাড়ি নিতে পারবে, এবং চাইলে তার গাড়িটা সে আমাদের কাছে এনে এনি টাইম সেল করতে পারবে। আচ্ছা, সে গাড়ি কিনতে পারবে, বিক্রি করতে পারবে, এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে? জি রয়েছে। রেজা ভাই অনেক ধন্যবাদ, দর্শক আমাদের সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো দেখাবেন। আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট, যেহেতু এই মুহূর্তে গাড়ির দাম একটু বেশি, আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুদ্র ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রইল আপনার জন্য।